বর্তমানে কুচবিহার জেলা জুড়ে চলছে রক্তের তীব্র সংকট। চাহিদার তুলনায় যোগানের অপ্রতুলতার কারণে সমগ্র জেলা জুড়ে শুধুই হাহাকার। প্রসঙ্গত উল্লেখ্য, কুচবিহার জেলার মাথাভাঙ্গা ও দিনহাটায় আলাদাভাবে ব্লাড ব্যাঙ্ক স্থাপিত হওয়ায় কুচবিহারের মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের স্টোরের পরিমাণ উদ্বেগজনকভাবে লোপ পাচ্ছে। এছাড়াও রক্তদানের উপকারিতা সংক্রান্ত অ্যাওয়ারনেস ক্যাম্পের অভাব ও যে এর জন্য অনেকটা দায়ী তা অনেকে স্বীকার করেছেন। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় এদিনের MSVP আহত সবাই উপস্থিত থেকে জোরালো সওয়াল করেছেন। বহু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বহু ব্যক্তি ডোনার কার্ড নিয়ে ব্লাড ব্যাঙ্কে এলে তাদের ঘুরিয়ে দেওয়া হয়। ফলে এই রকম অবস্থা চলতে থাকলে রক্তদান ক্যাম্পেইনে কেউ রক্ত দিতে চাইবে না। অবশ্য এক্ষেত্রে চাহিদার তুলনায় যোগানের ঘাটতি অনেকটাই দায়ী। বেশি বেশি করে রক্তদান করে অবশ্যই এই ঘাটতি পূরণ করার আপ্রাণ চেষ্টা চলছে। অনেকে আবার ব্লাড ব্যাঙ্কে কর্মরত স্টাফদের দুর্ব্যবহার বিষয়েও MSVP সরাসরি কমপ্লেন জানিয়েছেন। আগামীতে যাতে দুর্ব্যবহারের শিকার হওয়া ব্যক্তিদের সরাসরি MSVP কমপ্লেন জানাতে পারেন তার জন্য অভিযোগপত্র জানানোর বাক্স হাসপাতালের কোণে কোণে বসানো হয়েছে। কেমন ছিল MSVP আহত রক্তদান সংক্রান্ত এই বৈঠক, দেখুন সেই বৈঠকের এক্সক্লুসিভ চিত্র সেবা বিনোদনের ক্যামেরায়। বুঝতেই পারে কখন।